তো বন্ধু, আজকে আলোচনা করব WBPSC-র রিলেটেড যে এক্সামগুলো বেশ কয়েক মাস আগে হয়ে গেল, তার মধ্যে অনেকে চিন্তিত রয়েছে, যেমন PSC-র ক্লার্কশিপ এবং ফুড ডিপার্টমেন্ট SI, এবং তার পাশাপাশি WBICTS, এই যে এক্সামগুলো পরপর হয়েছিল, তো সেই এক্সামের রেজাল্ট কবে বেরোবে এবং অ্যাকচুয়াল ডেট কবে বেরোতে পারে, এই নিয়ে কিন্তু অনেকেই সংশয়ে রয়েছে, কনফিউশনে রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণটাই আজকে আলোচনা করব, যতটা আমাদের কাছে খবর আছে, যতটা খবর আমরা পেয়েছি এই ডিপার্টমেন্ট থেকে, তো সেই হিসাবে কিন্তু ভিডিওটা করছি। তো অবশ্যই যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, অল টাইম আপডেট পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার জন্য। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আস্তে আস্তে আলোচনাটা শুরু করি। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে এবং আমি চেষ্টা করছি তোমাদের প্রবলেমগুলো সলভ করার। তো বন্ধু, প্রথমে বলছি PSC ক্লার্কশিপ যারা এক্সাম দিয়েছো প্রিলিমিনারি, তাদের জন্য কিন্তু সামনের মেন্স রয়েছে, তো সে ডেট কবে সেটা পরে আসছে। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে PSC ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু এই মাস অর্থাৎ এপ্রিলের মধ্যে কিন্তু বেরোনোর কথা ছিল, ঠিক আছে? তো আমরা জানি এখন COVID-19-এর প্রকোপে টোটাল কাজ বন্ধ রয়েছে অফিসিয়ালি, এবং টুকটাক কিছু কাজ হচ্ছে, তো সেই সংক্রান্তের জন্য কিন্তু একটু লেট হবে। তো মোটামুটিভাবে বলে দিচ্ছি তোমাদের যে ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে বেরোতেও তা মোটামুটি মে মাসে কিন্তু শেষ হয়ে যাবে, কারণ 21st অবধি আমরা জানি যে লকডাউন যেহেতু রাজ্য সরকার বাড়িয়েছে, তো আরও যদি লকডাউন যদি না বাড়ায়, না যদি আর ডেট বের করে আর কি, লকডাউন যদি মোটামুটি এর মধ্যে যদি স্টপ করে দেয়, তো মোটামুটি তোমরা মে মাসের লাস্টের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে, সেটাই কিন্তু আমরা খবর পেয়েছি, সেরকমই আমাদের কাছে খবর আছে। এবং এই PSC-র ক্লার্কশিপের কাট আপ কীরকম উঠবে এটা নিয়েও কিন্তু আমাকে অনেকে ফোন করেছিল এর আগে, তো বিভিন্ন রকম চিন্তাভাবনা করে PBS কোশ্চেন ঘেটে PBS দেখে কিন্তু আমরা একটা কাট আপ মোটামুটি নির্ধারিত করেছি যে এ ধরনের কাট আপ হতে পারে ক্যাটাগরি ওয়াইজ, তো সেভাবে সম্পূর্ণটাই আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যারা PSC পরীক্ষা দিয়েছো ক্লার্কশিপ, যে এটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম হয়েছে, এরপর কিন্তু মেন্স হবে, তো সেদিকে চিন্তাভাবনা করে কিন্তু কাট আপটা মোটামুটি আমরা তৈরি করেছি এবং মোটামুটি সেরকমই কিন্তু হবে, সেরকমই আশা রাখছি আমরা। তো দেখো, প্রথমেই যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা মোটামুটি যারা 55+ করে এসছো, মানে মোটামুটি কনফার্ম, ঠিক আছে? তো মোটামুটি 55-এর থেকে কিন্তু 57-58-এর মধ্যে কিন্তু কাট আপ থাকবে, ঠিক আছে? 2 নম্বর 1 নম্বর বেশি হতে পারে, ঠিক আছে, কম হতে পারে, মোটামুটি এরম ধরতে পারো। এবং যারা OBC-A আছো তারা মোটামুটি 53 ধরে রাখো, 53+, আর OBC-B তারা 52 বা 51, ঠিক আছে, এরকমই কাছাকাছি থাকবে, হয়তো 2-1 নম্বর আগে পরে হতে পারে। আর যারা SC ক্যাটাগরি আছো অর্থাৎ তারা মোটামুটি কিন্তু 48+ যদি পেয়ে থাকো তাহলে ভাববে যে তোমাদের কিন্তু মেন্সের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। আর যারা ST বন্ধুরা আছো তারা মোটামুটি এই ধরে রাখো 46+ পেলেই কিন্তু মোটামুটি তোমরা মেন্সের জন্য ডাক পেয়ে যাবে, ঠিক আছে? তো সেভাবেই ভালো করে প্রিপারেশন নাও। তো আমি যেভাবে কাট আপগুলো বললাম তোমাদের যদি সেই অনুযায়ী যদি কাট আপ হয়ে থাকে তাহলে আজ দেরি নয়, আজ থেকে প্রিপারেশন নাও। এ কারণেই বলছি, কারণ এই লকডাউনটা উঠে গেলেই কিন্তু পরপর এক্সামের ডেট পড়বে, আমি বারবার করে এক কথা বলছি। আর একটা কথা বলে রাখি, PSC ক্লার্কশিপের যে মেন্স এক্সাম সামনে হতে চলছে সেটা কিন্তু জুন মাসে কিন্তু ঠিক করা হয়েছিল, নোটিফিকেশন পেয়েছিলাম আমরা, তো জুন মাসে কিন্তু হওয়ার কথা ছিল, যেহেতু এখন পুরোপুরি লকডাউন তাই এক্সামটাকে অবশ্যই পিছাবে, সে আশায় রাখছি। তো তোমরা অবশ্যই বন্ধু তোমরা টাইমটা বেশি পাবে, তো মোটামুটি জুলাইয়ের পরে কিন্তু মেন্সের এক্সাম হতে পারে, ইট মে বি হ্যাপেন, তো আমরা সেরকমই খবর পেয়েছি, ঠিক আছে? তো তোমরা মোটামুটি ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? এবং আমরা জানি PSC ক্লার্কশিপ কিন্তু অনেক বছর পরপর কিন্তু বেরোচ্ছে এবং এটা খুব ভালো চাকরি একটা। তো মোটামুটি জুলাই অবধি ধরে রাখতে পারো যে মেন্সের ডেট আবার ফেলবে। মেন প্রবলেমটা একটা জায়গায় যে যদি মোটামুটি লকডাউনটা উঠে যায়, ঠিক আছে, মে মাসের মধ্যে যদি লকডাউন উঠে যায় তাহলে কিন্তু খুব তৎপরতা সহজেই কিন্তু কাজ শুরু হবে, তাহলে মোটামুটি তোমরা জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই এক্সামের ডেট পেয়ে যাবে, সে আশায় রাখছি, সেভাবেই মোটামুটি আমাদের কাছে খবর আছে, ঠিক আছে? এবার চলো নেক্সট আলোচনা করি আমাদের WBICTS। তো যেসব বন্ধুরা ICTS এক্সাম দিয়েছো তারা অবশ্যই চিন্তায় রয়েছে যে অ্যাকচুয়ালি কাট আপ কত করতে পারে, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি কাট আপ কিন্তু খুব বেশি হবে না,
কারণ আমরা দেখেছি এই বছরে প্রশ্নগুলো বেশ হার্ড হয়েছে, ঠিক আছে। এবং আমাদের যত স্টুডেন্ট আছে তাদের থেকে আমরা বিভিন্ন রকমভাবে আলোচনা করে প্রশ্ন সেট করে আলোচনা করে বুঝতে পেরেছি, আমরা আলাদা মোটামুটি একটা কাট অফ পয়েন্ট মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে কাট অফ পয়েন্ট এবার বেশি হাই হবে না, কারণ এরপরে যেহেতু আমাদের আবার সেকেন্ড পার্ট পরীক্ষা আছে, মেন্স আছে, তো সেই জন্য কিন্তু এই কাট অফ কিন্তু বেশি উঠবে না। তাও তোমাদের একটা মোটামুটি আমি অ্যাপ্রক্স কাট অফ বলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কাট অফ কিন্তু সম্পূর্ণভাবে এক্সামের উপর ডিপেন্ড করে হয়, এক্সামের কোশ্চেন কীরকম হার্ড হয় বা মডারেট হয়, ঠিক আছে, এদের উপর কিন্তু একদম ডিপেন্ড করে। তো আরেকবারে বলছি, যেহেতু এবছর প্রশ্নটা একটু হার্ড হয়েছে, তো মোটামুটি যারা জেনারেল আছো তারা যদি মোটামুটি 40+ পেয়ে থাকো, 40+ বা 42 এর উপর, মোটামুটি 40+ যদি পেয়ে থাকো তাহলে কিন্তু মোটামুটি তোমরা নেক্সট এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে। আমরা এমনি মোটামুটি কাট অফ একটা আলোচনা করেছি বিগত দিনের বিগত ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন থেকে। এবার যারা ওবিসি আছো, ওবিসি বি বা ওবিসি এ আছো, তাদের মোটামুটি 38+, ঠিক আছে, 38+ যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই নেক্সট টাইম নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর যারা এসসি আছো তারা মোটামুটি 35 যদি পেয়ে থাকো তাহলে মোটামুটি কিন্তু তোমরা মোটামুটি নেক্সট এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো, ওকে। আর যারা এসটি বয় বন্ধুরা আছো তারা মোটামুটি 32, ঠিক আছে, কারণ প্রশ্ন প্রচণ্ড হার্ড হয়েছে, 32-র বেশি উঠবে না সেরকমই আশা রাখছি। তো যে কাট অফগুলো আমি বললাম সেগুলো তোমরা একটু মিলিয়ে নাও, যদি তোমাদের এরকম কাট অফ হয়ে থাকে তো অবশ্যই তোমরা নেক্সট এক্সামের জন্য ভালো করে পড়াশুনো করো, এখনই কিন্তু একটা ভালো চান্স রয়েছে, কারণ এরপরে নেক্সট যদিও ভ্যাকান্সি কিছু বেরোবে, ঠিক আছে, তো যেহেতু এই সুযোগটা হাতছাড়া করে চলবে না, তো ভালো করে এর জন্য বাড়িতে পড়াশুনো করো, এরপরে আমরা নেক্সট আলোচনা আসছি। তো বন্ধু, এরপরে নেক্সট আমরা বলেছিলাম যে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের এসআই যে এক্সাম হয়েছিলো তার সম্বন্ধে কিছু যে তথ্য আমাদের কাছে আমরা কালেকশান করেছিলাম তার সম্বন্ধে অবশ্যই আমরা আলোচনা করব। তবে যেহেতু পুরোপুরি আমরা যেহেতু কনফার্ম হইনি যে এসআই কাট অফ কত হতে পারে বা কত রেজাল্ট কী মাসে বা কবে বেরোতে পারে, ঠিক আছে, তো এই সংক্রান্ত তোমাদেরকে এই মুহূর্তে আপডেট দিচ্ছি না আমি, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপডেট দেবো। এরকম বলে রাখছি যেহেতু আমাদের যারা আধিকারিক আছে তারাই বলেছে যে কয়েকদিন দু একদিন ওয়েট করো, আরও ডিটেলস কিছু আলোচনা করা যাবে, ঠিক আছে, তাই উল্টাপাল্টা আগে থেকে কিছু বলবো না তোমাদেরকে, ঠিক আছে, যে তোমাদের সঠিক খবরই দেবো, সেই জন্যই বলছি যে একটু ওয়েট করো, দু একদিনের মধ্যে আমরা এসআই ফুডের ডিটেলস দিয়ে দেবো। তো টোটাল যে আজকে আলোচনা করলাম, ঠিক আছে, তা ক্লাসটিক নিয়ে শুরু করে আইসিডিএস সব কিছু কিন্তু আলোচনা করলাম, কাট অফ কী হবে না হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই এরকম যদি কাট অফ হয়ে থাকে তোমাদের অবশ্যই ভালো করে প্রিপারেশন নেক্সট এক্সামের জন্য। আর বন্ধুরা, ভালো করে বলছি প্রতিটা এক্সামের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো প্রতি মুহূর্তে আপডেটের জন্য। এবং আরেকটা বড় কথা হচ্ছে, যারা মনে করো WB ইন্টারভিউ সামনে রয়েছে, ঠিক আছে, বা WB আপগ্রেড যাদের রয়েছে সামনে মেন্স, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টটিকে দেখো যে পরপর কিন্তু সুন্দর ভিডিও করা আছে, ঠিক আছে, জেলাভিত্তিক কোন জেলা কীর জন্য বিখ্যাত, হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে, বীরভূম, প্রত্যেকটা জেলায় কিন্তু অ্যান্সার খুব ভালোমতো করা আছে। তোমরা একটু অনুগ্রহ করে একটু ভিডিওগুলো দেখে নাও, দেখবে তোমরা উপকৃত পাবে এবং 100% কমন পাবে, ঠিক আছে। আমি কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু প্রশ্নগুলো বানিয়েছি একমাত্র তোমাদের জন্য, যে তোমরা যাতে সাকসেস পাও, ওকে। যেহেতু আমি একজন টিচার, আমার স্টুডেন্ট রয়েছে তাদেরকে পড়াই, তো তোমরা নতুন দর্শক তোমাদেরকেও বলবো তোমরা চাকরি পাবে, অবশ্যই ভরসা রাখো। তো চলো ভিডিওটিকে আর বিস্তারিত বাড়াবো না, তো চলো নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আজ এটুকুই, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ওকে।